আজকে আমাদের জানতে চায়ের সেশন একশো বিশতম আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে হেফাজতের সাথে রাখেন ভালো রাখেন এবং আমাদের সব কিছুতে তিনি দান করেন মুসলিম উম্মার মধ্যে দান করেন এবং আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিনসহ বিশ্বের যে কোনো প্রান্তে নির্যাতিত অবস্থায় আছেন আল্লাহ যেন তাদের সহায় হন আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করেন পরিত্রাণ দেন এবং আল্লাহ যেন আমাদের সকলের দিনকে সঠিকভাবে মেনে চলার তফফিক দান করেন আমাদের প্রশ্ন উত্তর সেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে দিনকে সঠিকভাবে বোঝা এলেম অর্জন করা এবং সেটাকে আমলে পরিণত করা আল্লাহ আমাদের সকলকে তফফিক দান করুন আজকে প্রথম প্রশ্ন এসেছে আব্দুল হালিম রিপনের কাছ থেকে তিনি বলেছেন মেয়ের বাবার বাড়ির প্রাপ্য ওয়ারিস আনতে মেয়ে রাজি নয় ভাইকে দিয়ে আসতে আগ্রহী বাবার যথেষ্ট সামর্থ্য আছে কিন্তু স্বামী স্ত্রীকে কিন্তু স্বামী তার স্ত্রীকে বাবার ওয়ারিশ নিয়ে আসতে বলে এবং এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে এক্ষেত্রে স্বামী ও স্ত্রী কার কী করণীয় আশা করি প্রশ্নটা সকলে বুঝতে পেরেছেন যে আমাদের একজন বোন তিনি বাবার পক্ষ থেকে যে ওয়ারিস তিনি পান সেটা ভাইয়ের জন্য ছেড়ে রেখে এসছেন ফলে তার স্বামী তার উপর নাখোস এখন এটা নিয়ে মনোমালিন্য চলছে কি তিনি করবেন প্রথম ব্যাপার হলো তিনি যদি স্বেচ্ছায় কোনো প্ররোচনা ছাড়া বা ভাইয়ের পক্ষ থেকে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন ছাড়া তিনি যদি তার প্রাপ্য অংশ ভাইকে দিয়ে দেন অনেক সময় তার একটা কারণ থাকে হয়তো ভাই তার অর্থনৈতিক দিক থেকে দুর্বল নেডি অভাবী ইত্যাদি নানা কারণে তিনি ভাইকে হয়তো ছেড়ে রেখে এসছেন অথবা এরকম কারণ না থাকলেও তিনি হয়তো ভাইয়ের প্রতি ভালোবাসা বা অন্য যে কোনো কারণে ছেড়ে দিয়েছেন তো যেহেতু তিনি একজন সুস্থ বিবেকসম্পন্ন একজন মানুষ একজন মহিলা তিনি তার নিজস্ব সম্পত্তি তার ভাইকে দান করতে পারেন যে কাউকে দান করে আসতে পারেন এক্ষেত্রে স্বামী আসলে তাকে বাধা দেওয়ার ওইভাবে সেরাই দিক থেকে অধিকার রাখে না ফলে এটা নিয়ে মনোমালিন্য হওয়াটা উচিত নয় তবে একজন স্ত্রী যেহেতু তিনি যদি কোনো সম্পত্তি প্রাপ্ত হন তাতে তার স্বামীরও কিছু বেনিফিট আছে তাই না স্বামীর বেনিফিট হচ্ছে স্ত্রী একটা সম্পত্তি পেলেন স্বাবলম্বী হলেন যে কোনো পারসপেক্টিভ থেকেই তার একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে ফলে স্ত্রীর সম্পত্তি প্রাপ্তিতে স্বামী খুশি হন ঠিক তেমনি স্বামী যদিও তার সন্তান সন্ততিদেরকে চালান তারাও যদি কখনও কোনো সম্পত্তি প্রাপ্ত হয় যে কোনো ওখান থেকে উপহারস্বরূপ অথবা যে কোনো বৈধভাবে যেমন অনেকে হিপস প্রতিযোগিতায় বিশাল একটা পুরস্কার পেয়ে থাকে বাবা কিন্তু তাতে সন্তুষ্ট হন বাবা মা দুজনেই সেক্ষেত্রে এই সম্পত্তি তিনি যদি বাবা মাকে জিজ্ঞেস না করে বন্টন করে দিতে চান বা স্ত্রী সম্পত্তি প্রাপ্ত হলেন তিনি স্বামীকে জিজ্ঞেস না করে যদি বন্টন করে দিতে চান তাতে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাই এখানে ঘটেছে অতএব আপনি আপনার মানে ওয়ারিস যদি ছেড়ে দিতে চান আমি বোনদেরকে বলছি তাহলে স্বামীর সাথে পরামর্শ করেই সেটা করেন স্বামী স্ত্রী দুজনে মিলে একমত হয়ে সেই সম্পত্তিটা দান করে দেন ছেড়ে দেন দাবি দাবা ছেড়ে দেন তাহলে কোনো আর সম্ভব সমস্যা থাকবে না মনে হয় এই জায়গাটা আমরা ভুল করছি যেখানে স্বামী স্ত্রী একটু মিল মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল সেটা বাদ দিয়ে আমি ভাবছি এটা আমার একক সম্পত্তি অতএব আমি যাকে ইচ্ছা দিয়ে দেব তো এতে পরিবারের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে আপনার সন্তানকে আপনি দশ টাকা দিলেন সে যদি আপনাকে বা তার পরিবারের গুরুত্বপূর্ণ কাউকে না জানিয়ে হঠাৎ করে এটা দিয়ে দিল তখন মা বাবা কিন্তু তাকে রাগ করতে পারেন এবং রাগ করেন যদিও এটা তার পূর্ণ মালিকানাভুক্ত হয়ে গেছে এবং সেরাইভাবে তিনি এটাকে দান করা অথবা খরচ করার পূর্ণ অধিকার লাভ করেছেন তারপরে এই জিনিসটা ঘটে কারণ যে কোনো বড়ো ইভেন্ট যে কোনো বড়ো বিষয় যে কোনো বড়ো দান যে কোনো বড়ো কাজ পরিবারের কেউ যদি করতে চান তার উচিত হচ্ছে পরিবারের গুরুত্বপূর্ণ অভিভাবকদের সাথে সে ব্যাপারে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া তাহলে আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারবেন এখন যেটা আমরা দেখলাম যে প্রশ্নে বলা হয়েছে তিনি ওয়ারিস নিতে আগ্রহী নন দিতে আগ্রহী কিন্তু এখনও দিয়ে ফেলেননি তাহলে আমাদের পরামর্শ হচ্ছে আপনি স্বামীর সাথে এ ব্যাপারে আলাপ করে সিদ্ধান্ত নেন আপনি যেহেতু দিয়ে ফেলেননি তাহলে আপনি নিজে নেওয়ার জন্য আপনার অধিকার এখনও আছে নিতে পারেন অথবা দিয়ে দেওয়ার জন্য যদি স্বামী স্ত্রী উভয় মিলে সিদ্ধান্ত নেন উভয় মিলে সিদ্ধান্ত নেওয়াটাই সমেচীন তাহলে দিয়ে দিতে পারেন অথবা কিছু ছেড়ে দেন কিছু নিয়ে আসেন যেটা আপনাদের জন্য ফিজেবল সেটাই করবেন দ্বিতীয় যে প্রশ্নটা এসেছে এখানে হুমায়রা রহমান বলেছেন টিকটিকি ও কাকের বিষটা কি নাপাক টিকটিকি যেটাকে আরবিতে ওয়াজাগ কিংবা এই টাইপের প্রাণী হিসাবে চিহ্নিত করা হয় সেই প্রাণীর দেহে কিন্তু কোনো প্রবাহিত রক্ত নেই অতএব টিকটিকির প্রাণীটাকেই আমাদের কেরাম সাধারণত তারা এটাকে নাজাসাতের মধ্যে গণ্য করেন না অতএব কোনো খাবারের মধ্যে যদি টিকটিকি পড়ে যায় তাহলে সেটাকে তারা পবিত্র বলেই গণ্য করেন তো এটা একটা বড় বিষয় যেহেতু তার শরীরের মধ্যে নাজাসাতের মতো কোনো কিছু নেই অতএব তার যে ফুদুলা তার শরীর থেকে যেটা বের হয় মল আকারে হোক বা যে কোনো আকারে হোক সেটাও নাজাসাতের মধ্যে গণ্য হবে না এটাই কোলামাই কেরামের অভিমত কাকের ক্ষেত্রে কি হবে আপনি বলেছেন কাকের বিষটা কি নাপাক পাক অর্থাৎ কাকের মলটা কি না পাক না এক্ষেত্রে আমরা দেখি কেরামে এখতলাফ করেছেন এবং আল আলমাউসুয়াল সহ একাধিক গ্রন্থে বলা হয়েছে যে কাকের গোস্ত খাওয়া এটা হারাম এটা খাওয়াটা শরীর সম্মত নয় কিন্তু তারপরেও কাক যে মলটা ত্যাগ করে সেটাও নাজাসত বলে গণ্য হবে না কিন্তু আমরা বলেছি যে এই জায়গাটা এখতলাফ আছে যেহেতু কাকের শরীরে রক্ত আছে এবং কাকের গোষ খাওয়াটা অতএব কেউ কেউ বলেছেন কাকের বিষ্টটা নাপাক। কিন্তু মহাকে গোলামাই কেরামের একদল বলেছেন যে না যদি কারো দেহে কাকের বিষটা লেগে যায় বা সে হয়তো মলত্যাগ করলো। মানুষের শরীরে কিংবা তার কাপড়ে রাখল তাহলে তার সালাত হয়ে যাবে এটা নাজাসত বলে গণ্য হবে না দ্বিতীয় প্রশ্ন করেছেন হুমায়রা রহমান আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন নাপাক কাপড় পাক করার জন্য কি তিনবার বিসমিল্লা বলে কাপড় ধুতে হবে উত্তর হচ্ছে যে না আপনি বিসমিল্লা পড়াটা এখানে শুন না যে কোনো কাজে শুরুতে বিসমিল্লা পড়াটা উত্তম কোনো কোনো ক্ষেত্রে বিসমিল্লা পড়াটা অনেক ওলামাই কেরমের মধ্যে এটা ফরজ যেমন অজুর শুরুতে বিসমিল্লা পড়া এবং সুরার শুরুতে বিসমিল্লা পড়া ইত্যাদি তবে সকল কাজের শুরুতে বিসমিল্লা পড়াটা এটা শূন্য যাতে আল্লাহর পক্ষ থেকে বারাকা পাওয়া যায় আচ্ছা এখন তিনবার বিসমিল্লা পড়া তাহলে এক প্রথমবারই যদি শূন্য হয় তাহলে এই মানে একাধিকবার বিসমিল্লা পড়ার আসলে কোনো বাধ্যবাধকতা কাপড় ধোয়ার ক্ষেত্রে বিশেষ করে নাজাসাদ থেকে পরিষ্কার করার ক্ষেত্রে কাপড় ধোয়ার ক্ষেত্রে কোনো শর্ত নেই তেমন কোনো ইনস্ট্রাকশন নেই মিল্লাত তিনি বলেছেন আমাদের এলাকায় হিন্দুদের পূজার সময় নারকেল হাঁস মিষ্টি প্রতি বৃহস্পতিবার সবজির চাহিদা থাকে অনেক এটাকে লক্ষ্য করে অনেকে এসব আইটেমে আইটেমের যোগান দেয় কারণ ভালো ইনকাম হয় এখন এই ইনকাম কি হালাল হবে স্কুলে থাকতে হাঁস আর নারকেলের ব্যবসা আমি জড়িত ছিলাম প্রতি বৃহস্পতিবার সবজির সাপ্লাই দিতাম যদি হারাম হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া চাওয়ার কোনো উপায় নেই পূজার সময়ে যদি আপনি কোনো খাদ্য সরবরাহ করেন আরামভাবে আমভাবে পূজার জন্য নয় আরামভাবে তাহলে সেটা শরিয়াতে নিষিদ্ধ নয় কারণ এই যে আপনি হাঁস বলতে হাঁসের গোশ বা হাঁস বিক্রি করলেন যেটা তারা জবাই করে খাবে এটা একটা হালাল প্রাণী নারকেল হালাল খাদ্যের মধ্যে পড়ে মিষ্টি এবং সবজি এগুলো হালাল খাদ্যের মধ্যে পড়ে যেহেতু এটা খাদ্য খাদ্য মানুষের জরুরি সংস্থান অন্ন বস্ত্র বাসস্থানের মধ্যে খাদ্য মানে খাদ্য ফলে এই খাদ্য যদি কেউ যোগান দিয়ে থাকেন এবং সে খাদ্য যদি কোনো মুসলিম কিনে অমুসলিম কিনে হিন্দু কিনে বৌদ্ধ কিনে খ্রিস্টান কিনে অথবা যে কোনো ধর্মের অনুসারী কিনে তাতে আপনার ইনকাম হালাল হবে কারণ আপনি বৈধ জিনিস বিক্রি করছেন আর যারা কিনছে সেখানে ক্রেতার জন্য মুসলিম হওয়াটা শর্ত নয় ফলে আপনি যার কাছেই বিক্রি করেন না কেন আপনার এই বৈধ সম্পদ যেটা খাওয়া কনজিউম করা অবৈধ সেটার ইনকাম আপনার জন্য হালাল হবে এখন কেউ যদি আপনার এই খাদ্য যেটা আপনি বিক্রি করলেন বা সবজি সেটা খেয়ে পুজো করে অথবা সেটা খেয়ে গির্জায় ঢুকে অথবা সেটা খেয়ে চুরি করে অথবা আপনার খাদ্য খেয়ে কেউ যদি শক্তি অর্জন করে ডাকাতি করে তাহলে তার কাজের দায়ভার তার উপর বর্তাবে আপনার ইনকামে কোনো ধরনের ক্ষতি এখানে হবে না আলী আজহার মল্লিক তিনি বলেছেন তিনি ইন্ডিয়া থেকে প্রশ্নটা করেছেন বলেছেন কারোর সম্পর্কে খারাপ ধারণা অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা করা থেকে কিভাবে মুক্তি পাব আপনার পজিটিভ অ্যাপ্রোচ আপনার চিন্তা চেতনাকে সবসময় ইতিবাচক করতে হবে পজিটিভ করতে হবে আপনার প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে থাকতে হবে এটা একটা তার বিয়া এটা হঠাৎ করে হবে না আপনি যদি নেগেটিভ নেচারের মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে পজিটিভ নেচারে আসার জন্য চেষ্টা করতে হবে নিজেকে এডুকেট করতে হবে কিছু তের্বিয়া নিতে হবে নিজেকে স্লাহ করতে হবে কারণ ইতিমধ্যে বেশ কিছু ত্রুটি আপনার মধ্যে ঢুকে গিয়েছে এবং আপনার মাইন্ডটা সবসময় ভাবে অভ্যস্ত হয়ে গেছে তাহলে সেখান থেকে বেরিয়ে আসা আপনার জন্য মানে কোনো তরবিয়া ছাড়া চেষ্টা ছাড়া এডুকেশন ছাড়া এবং চর্চা অনুশীলন ছাড়া সম্ভব নয় অনেক সময় আপনি কোনো ভালো ভালো আলেমদের মজলিসে বসতে পারেন তাদের যে অনুপ্রেরণাদায়ক কথাবার্তা তাদের যে মোটিভেশান কোরআন হাদিস ভিত্তিক আলোচনা এটা আপনাকে ধীরে ধীরে নেগেটিভ অ্যাপ্রোচ থেকে পজিটিভ অ্যাপ্রোচে নিয়ে আসবে রিয়াক্টিভ অ্যাপ্রোচ থেকে প্রোয়াক্টিভ অ্যাপ্রোচে নিয়ে আসবে অতএব আপনি সেটা করতে যদি সক্ষম হন তাহলেই নেগেটিভ ভাবনা থেকে বের হতে পারবেন আপনাকে এই জন্য কষ্ট করতে হবে প্ল্যান করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মাইন্ডসেটটাকে পজিটিভ করতে হবে কারণ প্রত্যেকটা কাজে আমরা দেখি যে অনেক ভালো ভালো কাজেও মানুষ নেগেটিভ অ্যাপ্রোচ ওটাকে ভণ্ডুল করে দেয় আবার অনেকে মাসাল্লাহ অনেক বাজে সিচুয়েশানটাকেও পজিটিভলি এক্সপ্লেইন করে এটার থেকে বেনিফিট বের করে নিয়ে আসে অতএব সেটাই আমাদের উচিত ইসলামের দৃষ্টিভঙ্গি সবসময় পজিটিভ এজন্য ইসলাম দেখেন অন্য ধর্মের লোকদেরকে অপমান করে না তাদের উপর চড়াও হয় না কিংবা মানুষের উপর জুলুম করে না সাল্লাম দেখেন কতবার তিনি প্রহৃত হলেন তিনি তাইফের ময়দানে রক্তাক্ত হলেন সে আবে আবি তালেবের মধ্যে অন্যায়ভাবে তাকে অন্তরীণ করা হলো কয়েক বছর এবং মক্কায় তিনি যখন অবস্থান করছিলেন তাকে কতভাবে অপমান করা হলো তার উপর ওটের বিষটা চাপিয়ে দেওয়া হলো যখন তিনি সালাতে ছিলেন এবং তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো কিন্তু কোনো সময় তিনি রিয়্যাক্টিভ আচরণ করেননি তিনি প্রত্যেক সিচুয়েশনে সবসময় ইতিবাচক এবং পজিটিভলি চিন্তা করেছেন কারো বিরুদ্ধে এমনকি বদোয়াও করেননি তিনি সবার জন্য দোয়া করেছেন আল্লাহ জন্য তাদের সবাইকে হেদায়াত করে তিনি প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দিয়েছেন তিনি মানুষের উপর চড়াও না হয়ে তার প্রতি সুন্দর আচরণ পেশ করেছেন সুন্দর আখ্লা প্রদর্শন করেছেন এটা হলো পজিটিভিটি অতএব এটাই আমাদের নবী সাল্লাহামের আদর্শ এটাই ইসলামের কালো জয়ী আদর্শ অতএব আমাদের উচিত হবে সব সময় নেগেটিভ আচরণ থেকে পজিটিভ আচরণের মধ্যে চলে আসা এবং পজিটিভ আচরণের উপর অভ্যস্ত হওয়া আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন আলী আজহার মল্লিক বলেছেন আত্মীয়তার সম্পর্কের বন্ধনকে কিভাবে সুদৃঢ় করব আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করবেন না কোনো আত্মীয় যদি ভুল করে তাকে ক্ষমা করে দেবেন আত্মীয়দের সাথে রাগ করে কথা বন্ধ করবেন না তাদের উপর চড়াও হবেন না তাদেরকে ঠকাবেন না তাদের উপর জুলুম করবেন না যদি মিরাজ বন্টনের বিষয় থাকে তাহলে প্রত্যেক হকদারকে কোরআন যেভাবে বলছে হাদিস যেভাবে বলছে তার মিরাজ সত্য উত্তরাধিকার সত্যটা বুঝিয়ে দেন এবং এভাবে যদি আমরা আত্মীয়দের প্রতি ভালোবাসা পোষণ করি শ্রদ্ধা পোষণ করি তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি তাদের মধ্যে যারা অভাবী তাদের প্রতি সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেই সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং তাদের সাথে সুন্দর আচরণ করি তাদের হক তাদেরকে সব সময় দেই তাদের কুশলা দিই জানার চেষ্টা করি এবং তাদেরকে মাঝে মাঝে হাই হ্যালো করি তাহলেই আত্মীয়তার সম্পর্ক সদৃঢ় হবে আমরা যদি আত্মীয়তা থেকে মুখ ফিরিয়ে নিই তাদের সাথে যোগাযোগ না রাখি তাদের আর যদি আমরা জানতে না চাই এবং টাইম টু টাইম তাদেরকে কিছু গিফট যদি আমরা না পাঠাই তাহলে ধীরে ধীরে আত্মীয়তার সম্পর্ক দুর্বল হয়ে যাবে আর যদি তাদের সাথে লাগা লাগালাগি মারামারি করি এবং নেগেটিভ অ্যাপ্রোচে কথা বলি তাহলে তো আত্মীয়তার সম্পর্ক নষ্টই হয়ে যাবে এটা হতে এটা হতে দেওয়া যাবে না আপনি তৃতীয় প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি আমাকে নিয়মিত ইচ্ছাকৃতভাবে অপমান করে যিনি আমার আপনজনের মধ্যেই কেউ সেক্ষেত্রে আমি কিভাবে তার সাথে আচরণ করবো এর এটার সহ্যসীমা কতটুকু এটা আপনি যতটুকু সহ্য করতে পারেন যতটুকু সহ্য করতে পারেন এটার অর্থ হলো যদি তার সাথে সুন্দর সহবস্থান করা আপনার জন্য অসম্ভব না হয়ে যায় বা অসহনীয় না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে পজিটিভ অ্যাপ্রোচেই থাকবেন একটু আগে আমরা সে কথাই বলছিলাম সাল্লাহ সাল্লামের জীবনী থেকে তিনি কঠিন মুহূর্তের মুখোমুখি হয়ে এবং কঠিনভাবে অপমান গঞ্জনা কিংবা অত্যাচার জুলুমের শিকার হয়েও তিনি কিন্তু সবার সাথে সুসম্পর্ক রক্ষা করেছেন সবার প্রতি পজিটিভ থেকেছেন তাহলে আমরাও চেষ্টা করবো সর্বাত্মকভাবে পজিটিভ থাকতে আত্মীয়তা সম্পর্ক নষ্ট না করার জন্য আর যেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্য দিয়ে যানের খতরা চলে আসবে কিংবা এটা কোনোভাবেই সামাজিকভাবে বা যে কোনোভাবে সম্ভব হচ্ছে না তখন সেটা ভিন্ন কথা কিন্তু এই বিষয়গুলো নিজের জেদের সাথে আপনাকে সিদ্ধান্ত নিলে হবে না এটা বাস্তবভাবে দেখতে হবে এবং আমি বলবো যে আপনি কোন আত্মীয়ত্বর সাথে কোন আত্মীয়ের সাথে যদি একটু দূরত্ব মেনটেন করতে চান আমরা বলবো না যে একদম সম্পর্ক ছিন্ন করবেন কোন আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা বিশেষ করে ব্লাড রিলেশনের আত্মীয় শ্বশুরবাড়ির আত্মীয় দুধ সম্পর্কীয় আত্মীয় এরা খুব ক্লোজ এদের সাথে সম্পর্ক আসলে কখনই ছিন্ন করার জায়স নেই কিন্তু কিছু দূরত্ব মেনটেন করা যাতে করে সম্পর্কটা একটু বেটার হয় কারণ সারাদিন ঝগড়া ঝাঁটি গালিগালাজের মধ্য দিয়ে তো সম্পর্কের মধ্যে মারাত্মক অবনতি ঘটে তো সেটা থেকে উত্তরণের জন্য ফর দ্য টাইমবিং যদি কেউ কিছুকাল দূরত্ব মেনটেন করেন সেটা শরীরে যায় যাচ্ছে আর এক্ষেত্রে আমি বলব যে আপনার কি করণীয় যাদের সাথে আপনাদের এরকম একটা খারাপ সম্পর্ক গড়ে উঠছে সে ব্যাপারে আপনারা সেরিয়াস স্কলারদের সাথে পরামর্শ নেবেন আপনারা কাউন্সেলিং করতে পারেন আমাদের তাইব একাডেমি ফ্যামিলি রিলেশন আত্মীয়দের রিলেশানের ব্যাপারে তারা কাউন্সিলিং দিয়ে থাকে পাশাপাশি সেরা এই কাউন্সিলিং একাডেমিক কাউন্সিলিং ইসলামী শিক্ষা সম্পর্কিত কাউন্সিলিংও দিয়ে থাকে আপনারা সেটা করতে পারেন আচ্ছা আবু শাকের বলেছেন প্রথম প্রশ্ন সফরে নামাজ কাজা হয়ে গেলে পরবর্তীতে সেই নামাজ কাজা পড়ার বিধান কী নামাজ কাজা হয়ে গেলে তো হয়েই গেল আবার কাজা করবেন কেন একটা নামাজ তো একবারই কাজা হয় আমার মনে হয় কাজা শব্দের সাথে আপনার হয়তো পরিচিতি নেই কাদা মানে হল সাধারণত এটা সেরা এই পরিভাষা ফেঁকায় এ শব্দটা আহমদ এখানে ব্যবহার করেছেন ওয়াক্ত পাস হয়ে যাওয়ার পরে আপনি যখন সালাডটা পড়বেন এটা কাজা আপনি পড়লে সেটা কাজা হবে নাহলে তাও কাজাই করলেন না আপনি আপনি যে সালাতের ওয়াক্তটা চলে গেল এখনো পড়লেন না তাহলে তো এটা কাজা হলো না আপনি বললেন কাজা হয়ে গেলে তাহলে কাজা হলো মানে আপনি পড়লেন তখন কাজা হয়ে গেল তাহলে পরবর্তীতে আর কাজা করতে হবে না একবার কাজা করলেই যথেষ্ট কিন্তু এখানে আপনাকে খেয়াল রাখতে হবে সলাত আপনার দুটো রিজানে দুটো কারণে যদি আপনার ওয়াক্তের মধ্যে পড়া মিস হয়ে যায় তাহলে শরিয়া আপনাকে পাপই বলবে না আপনার পাপকে ক্ষমা করে দেওয়া হবে প্রথম হচ্ছে যদি আপনি ভুলে যান স্মরণ হলো ওয়াক্ত চলে যাওয়ার পরে তাহলে সাথে সাথে পড়ে নেবেন এটাই সাহিব সহ অনেক অধিকাংশ জাহাদিসগুলো এসছে তার বক্তব্য দ্বিতীয় হচ্ছে আপনি ঘুমিয়ে গেলেন আপনি চেষ্টা করেছেন ঘুম থেকে টাইম মতো ওঠার জন্য অ্যালার্ম দিয়েছেন বা অন্য কাউকে বলে রেখেছেন কিন্তু কোনোটাই কাজ হলো না আপনি উঠতে পারলেন না ওয়াক্ত চলে গিয়েছে তাহলে এখন যেটা পড়বেন সেটা কাদা এবং এটাই আপনার জন্য সারি বিধান ফলে এই অবস্থায় যদি আপনি ওক চলে যাওয়ার পরেও পড়েন আপনার কোনো পাপ হবে না ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়লে এটা কাজা এই দুই অবস্থায় কাজা পড়লে আপনার সালাত হয়ে যাবে এবং আপনার কোনো পাপ হবে না এই জন্য অনেক উল্লামা বলছেন এটা তো কাজা না এটা পড়াই হলো না কিন্তু আসল কথা হলো এটাই কাজা কারণ আপনি ওয়াক্তর মধ্যে তো পড়েননি আল্লাহ সুমন্তাল্লাহ কোরআনে বলছেন ইন্ সালাত ক্যানাত আলাল মো মিনি বা কোতা নিশ্চয়ই সালাত মমেন্দ্র উপর ওয়াক্ত মতো ওয়াক্তের সীমানার মধ্যে পড়াটা এটা ফরজ তাহলে সেই ফরজটা দুটো রিজনে আপনার মিস হলো ওই রিজনটা ভ্যালিড সেরিয়া আপনাকে পাপ থেকে মুক্তির ঘোষণা দিয়েছে ফলে আপনার সালাদটা হয়ে গেল বাট এটাকে কাজা বলা হবে কিন্তু যদি আপনি ইচ্ছে করে সালাতের অক্তটা নষ্ট করে দেন তাহলে সালাদকেও আপনি নষ্ট করে দিলেন সেই ক্ষেত্রে ওলামাইকেরাম বলেছেন আপনি সালাদ তরক করার পাপে পাপি হবেন এবং আপনার সালাদটা অ্যাকসেপ্টেড হবে না আপনার দ্বিতীয় প্রশ্ন আবু শাকের আপনি দ্বিতীয় প্রশ্ন মাগরিবের নামাজে দু রাকাত ছুটে গেলে সেই রাকাতগুলো পড়ার নিয়ম কি। এটা তো রাসুদ সাল্লাহ সাল্লাম সেই হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন বোখারিত হাদিসটি এসেছে বলেছেন ইদা সলাত ও ফেলা সাল্লাতে মাকতুবা একটা হাদিস সালাত কায়েম হয়ে গেলে ফরজ সালাতি পড়তে হবে আর মাসবুকদের ক্ষেত্রে নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন সালাতে রেকামত হয়ে যায় এদা ওকিবাতে সলাতো ফেলাতে এতুহা ও সাউদ তখন তোমরা দৌড়ে এসো না ও আলাইকুম সাকিনা। তোমরা সালাতে আসো ধীরে সুস্থে ফেমা আদরাকতুম ফাঁসাল্লু এই যে মাসবুক হয়ে যাওয়ার পরে ধীরে সুস্থে এসে যতটুকু পাও ততটুকু পড়বে ও ম্যা ফাকুম ফা এতে আর যেটা মিস হয়ে যায় সেটা তোমরা পূর্ণ করবে যেটা মিস হয়ে যায় সেটা পূর্ণ করবে তাহলে আপনার এখানে মাগরীবের সালাত দু রাখাত মিস হয়ে গেছে সেই দুই রাখাতই আপনি পূর্ণ করবেন এটাই এই হাদিসের প্রকাশ্য ভাষ্য তাহলে আপনি মাগরীবের এক রাখাত পেলেন এখন এই এক রাখাত কোথায় পেলেন আপনি যদি দ্বিতীয় রাখাতের তাসাহুদে ইমামকে পান তাহলে একটা তাসাহুদ পেলেন কিন্তু দ্বিতীয় রাখাতটা পেলেন না তৃতীয় রাখাতটা আপনার জন্য প্রথম রাখাত হলো এরপরে আপনি আরেক রাকাত পড়বেন তখন বসবেন এবং তারপরে বসে উঠে আরেক রাকাত পড়বেন তৃতীয় রাকাত হলের পরে বসে তার শাহুদ আখির এটাতে যা যা পড়া দরকার এরপর সালাম ফেরাবেন এক্ষেত্রে আমি বলেছি যে আপনি যখন ইমানকে পেলেন তখন তিনি দ্বিতীয় দ্বিতীয় রাখাতে বসে আছেন তাহলে আপনার কিন্তু চারটা তার হয়ে যাচ্ছে তাই না অনেকে একটা লগস অর্থাৎ অনেকটা কি বলে যে একটা মজার একটা মানে প্রশ্ন করে যে কোন নামাজের চারটা তাশাহুদ তাই না সেখানে দেখবেন যে আপনি ইমামকে যখন পান তখনই ওই হাদিসটা বলছে ফামা এদারাক্তুম ফাসল ইমামকে যখন যে অবস্থা পায় সেটাই পড়ো তাহলে আপনি তাকে পেলেন তাসাহুদে দ্বিতীয় রাখাতে তাসাহুদে তাহলে সেটাতে বসলেন এবং তাসাহুদে পড়লেন কিন্তু দ্বিতীয় রেখাটা হলো না আবার প্রথম রাকাতে ইমামের এটা তৃতীয় রাকাত আপনার জন্য প্রথম রাকাত ইমামের এটা তৃতীয় রাকাত সে তো তার শাহুদ আখির পড়ছে আপনাকেও তার শাহুদ পড়তে হবে তাহলে আপনি দুটো তার শাহুদ রাখাত পড়লেন একটা তার শাহুদ হলো দুটো এরপর আপনার দ্বিতীয় রাখাতে তো আপনাকে বসতেই হবে আপনার দ্বিতীয় রাখাতে আপনাকে আবার তার শাহুদ পড়তে হবে তাহলে তিনটা তার শাহুদ হলো রাকাত হলো দুটো আর আপনার শেষ রাখাতে আপনি আরেকটা তার শাহুদ পড়বেন কারণ শেষ রাখাতে তো তাসাহুদ পড়ে দরুদ পড়ে দোয়া করে তারপর সালাম ফেরাবেন তাহলে রাকাত হলো তিনটা তাসাহুদ হল চারটা হতে পারে আপনি তৃতীয় রাখাতে ইমামকে পেলেন তাহলে আমত অবস্থায় তাসাহুদ হলো তিনটা রাকাত হল হলো তিনটা আচ্ছা আল আলফারদিন রোসায়দুল ফারদিন বলেছেন প্রতিষ্ঠানের বস মালিক যদি কোনো এমপ্লয়ীর কাছে আন অন্য অন্য এমপ্লয়ীদের ব্যাপারে জানতে চান সেক্ষেত্রে অনেস্টলি আনসার দিলে সেটাকে গিবত হিসাবে বিবেচিত হবে যদি কথাগুলো নেগেটিভ হয়ে থাকে আর অফিসিয়ালি যদি আমার জবই হয়ে থাকে রিপোর্ট করা এমপ্লয়ীদের ব্যাপারে এক্ষেত্রে আমার জবটাকে হালাল হবে হ্যাঁ হালাল হবে আসলে অফিসিয়াল কিছু দায় দায়িত্ব সবার উপরেই বন্টিত থাকে আপনার অবশ্যই চাকুরির বিধিমালার মধ্যে এটা থাকতে হবে যে বস তিনি অফিসের খবরটা এভাবে নেবেন অথবা অঘোষিতভাবে এটা অফিসের নিয়মের মধ্যে থাকতে পারে এটা অফিসের মনিটরিং সিস্টেমের একটা অংশ যদি হয় যে তিনি খবর নিচ্ছেন কে কে কাজ করলো করেনি তাহলে অনেস্টলি তো আপনি উত্তর দেবেন এটা তো ডিসঅনেস্টলি উত্তর দেওয়া যাইজ নেই তাই না অনেস্টলি আপনার তো দেবেন এবং এক্ষেত্রে আপনি যদি এই সুযোগটা নেন যে ওকে আমার কলিগ আমি তার একটু বারোটা বাজাবো এবং তার কিছু ক্ষতি করে দেব এই এই চিন্তা করে যদি আপনি তাকে রিপোর্ট করেন তাহলে এটা সম্পূর্ণ হারাম হবে না যায়জ হবে কিন্তু আপনি অনেস্টলি যদি করেন এক্স্যাক্টলি যেটা হয়েছে তার উপর কোনো অনুযোগ অভিযোগ ছাড়া কারণ আপনার বস আপনাকে বলেনি যে আপনার কলিগ সম্পর্কে আপনি অভিযোগ করুন বরং জিজ্ঞেস করেছে তিনি তার ফাইলে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেটা পালন করেছে কিনা আপনি বলবেন হ্যাঁ কিছু করেছে কিছু করেনি অথবা যদি দাদু না করে বলবেন আমার জানা মতে এভাবে বলতে হবে আমার জানামতে তিনি কাজগুলো এখনও করেননি অভিযোগ অনুযোগে শুরু নয় সুরে এটা করা যাবে না এবং মানে তার ক্ষতি করার অভিপ্রায়ও এটা করা যাবে না তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এটা করা যাবে না তাকে অপবাদ দেওয়ার জন্য এ কাজগুলো করা যাবে না এই শর্তগুলো পূরণ সাপেক্ষে আপনি এক্স্যাক্টলি অনেস্টির সাথে যদি কাজ করেন তাহলে এই রিপোর্টটা গিবদ বলে বিবেচিত হবে না কারণ আপনারা জানেন যে গিবত বেশ কয়েকটা জায়গায় গিবত বলে বিবেচিত হবে না কারণ সেখানে এক্স্যাক্ট বিষয়গুলো তুলে ধরার বাধ্যবাধকতা সরিয়েই আমাদের উপর আরোপ করে দিয়েছে যেমন বিচারালয় সাক্ষীদানের ক্ষেত্রে আপনি অপরাধীর সম্পর্কে যে তথ্যগুলো জানেন সত্য সত্যই সেটা আপনাকে বলতে হবে যদি বলেন যে না খারাপ কিছু বললে গিবত হয়ে যাবে তাহলে আসলে সেটা ঠিক হবে না প্লাস পাশাপাশি যেমন বিবাহের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হলো যেই পাত্র ভালো কি মন্দ সেখানে আপনি আসল কথাটা বলে দেবেন কোনো বিদ্বেষমূলক কথা প্রচার করা ছাড়া এরকম সমাজে যদি কোনো খুবই খারাপ লোক থাকে যাদের খারাপই থেকে অন্যদেরকে বাঁচানোর উদ্দেশ্যে আপনি তার ব্যাপারে বলবেন ইত্যাদি এ বিষয়গুলো ইমাম নবাবি তার রিয়াদু সালেহিন গ্রন্থে উল্লেখ করেছেন গিবতের আয়াতের উদ্ধৃতির পাশাপাশি আর আপনার জবে যদি হয় রিপোর্ট করা তাহলে আপনি রিপোর্ট করবেন বাট অনেস্টলি আপনি সত্য রিপোর্ট করবেন সততার সাথে রিপোর্ট করবেন এবং সেখানে কোনো বিদ্বেষ থাকা চলবে না যে শর্তগুলো আমরা একটু আগে বলেছি সেগুলো যদি আপনি পরিপালন করেন তাহলে আপনার রিপোর্ট করাটা এটা যদি কারো অ্যাগেনস্টে যায়ও তবুও সেটা গিবদ বলে গণ্য হবে না গোলাম রাব্বি বলেছেন বিয়ের জন্য ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি ঘটককে কেন দেবেন না ঘটককে দেওয়া যাবে না ঘটক এটাকে ব্যবহার করবে পাত্রীর যদি কোনো ছবি থাকে যেটা দিয়ে তিনি মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবেন তিনি বিভিন্ন জায়গায় এ ছবিটা ছড়িয়ে দেবেন এবং এটা শরীয়ত সিদ্ধ নয় পাত্রই শুধু পাত্রের ছবি দেখতে পারবে তবে সেটা কমিউনিকেশানটা অন্য কোনো মহিলার মাধ্যমে তার আত্মীয় স্বজনের মাধ্যমে হবে আর সবচেয়ে ভালো হয় ছবি আদান প্রদান না করে সরাসরি দেখা এবং এক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল হচ্ছে পাত্র যদি মনে করে যে সামাজিক কৌলিন্য এবং অন্য সকল বিষয় তার সাথে ম্যাচ করে বাকি থাকা বাকি থাকলেও শুধু পাত্রী দেখা তাহলে প্রথমত সে তার মা অথবা তার খালা অথবা তার বোন এরকম কাউকে পাঠিয়ে পাত্রে দেখবে তারা যদি ভালো রিপোর্ট দেয় তখন সে দেখবে এর কারণ হলো আপনি যদি নিজেই দেখেন তাহলে দেখবেন এটা পছন্দ হইল না অনেক মেয়েকে দেখার বিষয়টা তখন চলে আসে এবং তখন একটা মানে এমন কিছু ঘটবে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং যেটা মেয়েদের জন্য খুবই অ্যাম্বারেসিং এবং অনেক মেয়ে এতে অপমানিত বোধ করেন কারণ আপনি একটা মেয়ে দেখলেন তার পছন্দ হলো না তাকে জানিয়ে দিলেন আমার পছন্দ হয়নি এটা খুবই বাজে একটা পরিস্থিতি ক্রিয়েট করে মেয়েরা যখন জানে আমাদের সমাজে এমনিও মেয়েদের কিছুটা নিগৃহীত অবস্থায় থাকতে হয় এবং পুরুষদেরকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে মেয়ে সেও বলতে পারে যে আমার পাত্র পছন্দ হয়নি এটা বলতে পারে কিন্তু সমাজ সেটাকে হাইলাইট না করে পাত্র যে মেয়েকে অপছন্দ করে সেটাকে হাইলাইট করে ফলে একটা মেয়ের ইমেজ ক্ষুণ্ণ হয় তার যে মানসিকতা সেটা আহত হয় ফলে এই সিস্টেমটা আমি বলবো যে একজন পুরুষ কারণ মুসলিম নিয়মে তো আসলে বিবাহের বেশ কিছু রিচুয়াল আছে এবং সেরাই ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করা দরকার আমাদের আজকের তথাকথিত আধুনিকতার নামে উচ্ছলতা অশ্লীলতা বেহায়াপনা পর্দাহীনতা এগুলো করা যাবে না তাহলে আমাদের যখন কোনো ভাই বিয়ে করবেন তার তিনি পাত্রীকে তিনি সর্বশেষ দেখবেন অনেকটা নিশ্চিত হয়ে দেখবেন যে দেখলে আশা করা যায় তার পছন্দ হবে এভাবেই তিনি ঘটনা প্রবাহ অনুকরণ করবেন এবং যেটা বললাম তিনি দেখার আগে তার মেয়েরা দেখবে ফলে ঘটকের কাছে ছবি দিয়ে বা পত্রিকায় ছবি দিয়ে বা অনেকের কাছে ছবি দিয়ে বা একটা শর্ট বায়ো অনেকে তৈরি করেন সেখানেও ছবি দিয়ে আসলে আমাদের এভাবে পাত্রীর খবর অন্যদের কাছে দেওয়া এটা সজৎসম্মত হবে না তাহলে আপনারা ঘটকের কাছে ছবি দেবেন না মোহাম্মদ গোলাম রাব্বি দ্বিতীয় প্রশ্ন করেছেন বিনা ওজরে মসজিদে না গিয়ে বাসায় পরিবার নিয়ে ফরসালাত জামাত করে আদায় করা যাবে কি না বিনা ওজরে মসজিদে যাওয়া মসজিদের জামাত তরক করা এটা জায়েজ হবে না আর বাসার সবাইকে নিয়ে আপনি তখনই সালাদ পড়বেন আপনার কোনো কারণে ভুল হয়ে গেল বা অতিব্যস্ততার কারণে আপনি মিস করে ফেললেন জামাতটা তখন একাকে পড়ার চাইতে বাসায় যারা আছেন তাদেরকে নিয়ে জামাত করে পড়াটা উত্তম মোহাম্মদ ইদরিস খান বলেছেন একজনের এক লক্ষ টাকা প্রয়োজন তার এক বিঘা তেত্রিশ শতাংশ জমি রয়েছে সে আমার কাছে এক লক্ষ টাকার বিনিময়ে তার জমিটুকু রাখতে চায় আমি তাকে একটা চুক্তির মধ্যে রাখতে চাই চুক্তিটা হলো তাকে এক লক্ষ টাকা আমি ঋণ বা ধার দেব সেটা লিখিত থাকবে আর প্রতি সিজনে উপর উল্লেখিত জমির জন্য তাকে পনেরো টাকা করে ভাড়া হিসাবে প্রদান করবে এবং আমি জমিতে চাষাবাদ করবো এটা শরীয়তসম্মত হবে কেন দয়া করে জানাবেন না এটা শরীয় হবে না কারণ আপনি তাকে এক লক্ষ টাকা ধার দিয়েছেন আসলে আর জমিটা সে আপনার কাছে মর্গেজ রেখেছে বন্ধক রেখেছে কোরআন বলছে ফরেহান মকবৌদাহ রেহান দেওয়া যায় আছে বন্ধক বা মডগেজ এটা যায় যাচ্ছে। আছে কিন্তু জমি যদি মর্টগেজ রাখা হয় জমির ফসল খাবে মালিক আপনি না আমাদের দেশে এটাকে কটও বলা হয় কোনো কোনো এলাকায় জমিকে বন্ধক রাখা যেটা আপনি বলেছেন এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে সে জমির জন্য কোনো টাকাই দেবে না জমির ফসল খাবে যতদিন ওই এক লক্ষ টাকা ফেরত দেবে ততদিন পর্যন্ত জমি তার আন্ডার থাকবে সে খাবে আর এক লক্ষ টাকা যখন ফেরত দেবে তখন জমিটা মালিক ফেরত পাবে তখন থেকে মালিক আবার জমির ফসল খেতে পারবে আর আপনি যে পনেরোশো টাকার দ্বিতীয় অপশনটা বললেন এটা হচ্ছে একদম নমিনাল একটা পয়সা জাহেজ করার ধান্দা যে কারণ এই জমি যতটুকু রেখেছে তার ইজারা এক বছরে কি পনেরোশো টাকা না পনেরোশো টাকা না এটার ইজারা আর অনেক বেশি আপনি নামমাত্রই যারা দিয়ে আসলে এটাকে হালাল করতে চাচ্ছেন এটা হালাল হবে না এটা হালাল হওয়ার জন্য আপনাকে আলাদা একটা চুক্তি করতে হবে যে যে জমিটা আমার কাছে বন্ধক রেখেছ বন্ধকটা তো হলো একটা সিকিউরিটির কারণে তাই না এই যে টাকাটা নিল সে দেবে না তখন জমিটা বন্ধক রাখা হলো যদি না দেয় তাহলে জমি বিক্রি করে এক লক্ষ টাকা তিনি আদায় করবেন তাহলে এর আলাদা কোনো আর বিনিময় নয় এটা একটা ইসলামিক চ্যারিটি সিস্টেম বন্ধক রাখা আর আপনি যদি এটাকে ইজারা নিতে চান তাহলে পনেরোশো টাকা ফিক্স করা যাবে না এটা অ্যাট্যাকচুয়াল সামাজিক প্রথা অনুযায়ী এই জমির এক বছরের ইজারা কত হয় তখন আপনাকে তার সাথে আলাদা একটা চুক্তি করতে হবে সেটা হলো ইজারা চুক্তি আর ইজারা চুক্তি তিনি সম্পূর্ণ স্বাধীন তিনি এই এক লক্ষ টাকার প্রভাবটা দেখবেন না তিনি দেখবেন যে এই এক লক্ষ টাকার মানে দিয়েছেন সেটা বন্ধক ঠিক আছে কিন্তু জমিটার ইজারা কত সেটা কি দশ হাজার বছরে নাকি সাত হাজার নাকি নয় হাজার হ্যাঁ তিনি এতটুকু করতে পারেন যে এই ইজারা চুক্তির মধ্যে জমির মালিক তিনি একটু ছাড় দিতে পারেন যে যেহেতু বেচারা আমাকে এক লক্ষ টাকা দিয়েছে আমার একটু উপকার হয়েছে আমি জমিটা মর্গেজ রাখলাম তো জমির সাধারণত এর ইজারা বাচ্ছরিক এজারা হচ্ছে দশ হাজার আমি তাকে আট হাজারে দিয়ে দিলাম অথবা সাত হাজারে দিয়ে দিলাম কিন্তু মানে যদি যিনি মর্গেজ নিয়েছেন এই জমিটা তিনি যদি বলেন আমি তোমাকে এক লাখ টাকা দিয়েছি আমার তো বেনিফিটটা উঠাতে হবে না 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 আপনি যেই সিস্টেমটা করলেন এখানে কোনো বেনিফিট পাওয়ার কথা না আপনার কারণ আপনি লোন দিয়েছেন আর এটা হলো ইসলামের লোন হলো চ্যারিটি লোন লোন দিয়ে শর্ত সাপেক্ষে বেনিফিট আনা এটা সুদ এটা সুদ এই জন্য এটা করা যাবে না আমাদের দেশের কটের এই সিস্টেমটা একদম স্যারাসার স্পষ্ট সুদ যে কোনো আলেকবার জিজ্ঞেস করবেন তারা সেটাই বলবে অতএব আপনারা সুদ খাবেন না আশা করছি যারা সুদকে ঘৃণা করেন তারা জমি মর্গেজ দিয়ে জমির ফসল খাবেন না ওটা মালিকের জন্য দিয়ে দিবেন। আর যদি খেতে চান তাহলে আপনি ইজারা নেন আর ইজারার ক্ষেত্রে আপনি ইনসাফ করবেন নামমাত্র মাত্র পাঁচশো ছয়শো পনেরোশো টাকা দিয়ে ইজারা নেবেন না এটার যে বাজার দর সে অনুযায়ী ইজারার মূল্য আপনি সুদ করবেন তনভীর মাহতাব রোহান বলেছেন আমার আব্বু ছয় মাস আগে মারা গিয়েছেন তার আগে তিনি হজের নিয়োগ করেছিলেন আমি কি ওনার হয়ে সন্তান হিসেবে বদলি হজ করতে পারবো বিস্তারিত যদি বলতেন হ্যাঁ পারবেন শর্ত একটাই আপনার নিজের হজ আগে করতে হবে যে ব্যক্তি নিজের হজ আগে করেনি তিনি অন্যের পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন না এটাই তাক্ষিক এবং এটাই বিশুদ্ধ ওলামায় কেরামের কথা যদিও একটা ফিক্ষি মত আছে যে যার নিজের হজের সামর্থ্য নাই তিনি যেহেতু তার সামর্থ্য নাই তাহলে হজ করবেন কেমনে যেহেতু হজ তার উপরে এখন ফরজই হয় নাই তাহলে তিনি অন্যের বদলে হজ করতে পারবেন এরকম একটা মত আছে কিন্তু এটা খুবই খুবই দুর্বল কারণ সাল্লাম থেকে যতগুলো হাদিস আমরা পাই সেখানে তিনি আগে নিজের হজ করতে বলেছেন যেমন যে ব্যক্তি সুব্রমার পক্ষ থেকে লাভবাইকা বলছিল হজের মধ্যে হজ করছিল সুব্রামার হজ আদায় করছিলো রাসুলসাল্লাহাম তাকে বলে এই তুমি কি তোমার নিজের হজ আগে আদায় করেছ তিনি বললেন যে না আমি আমার হজ আগে আদায় করতে পারিনি তখন রাসুলসাল্লাসাল্লাম বললেন আগে নিজের হজ আদায় করো তারপরে শুভ্রমার পক্ষ থেকে হজ আদায় করো অতএব আমাদের গবেষণায় এবং ওলামাইকেরামের মহাকেকে মহাকেকিন যারা আছেন তাদের মতে আগে নিজের হজ করতে হবে তারপরে অন্যের হজ অতএব সন্তান হিসাবে যদি নিজের হজটা আগে করে ফেলেন তারপরে যে কোনো সময় আপনি বাবার হজ করতে পারেন আপনি ছেলে হন মেয়ে হন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা নাদিম মাহমুদ শাকিল বলেছেন প্রত্যেক ওয়াক্তের সুন্নতে মোয়াক্কাদা নামাজগুলো পড়ার সময় কতক্ষণ থাকে ফজর সন্ন্যত জহরের পরে সুন্নত মাগরীবের পরে মাগরিবের সুন্নত এশার পরে ফজর সুন্নাত এসার পর এবং এস ফজের পর এভাবে পড়ার নিয়ম আছে কিনা না এভাবে তো কোনো নিয়ম নেই এটা আবার নতুন নিয়ম কোথায় পেলেন ভাই এভাবে করবেন না বরং যে কোনো ফরজের আগে পরে যে রাতেব সন্ন্যার ইনস্ট্রাকশন রাসুস দিয়েছেন সেভাবেই করেন কখনো মিস হয়ে গেলে ওই ফরজ নামাজের পরে আপনি সেটা করতে পারেন যদি সেটা ফরজের আগে থাকে আচ্ছা আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন এক দুই দিন আগের সুন্নত নামাজগুলোর পর নিয়ম আছে কিনা না না সুন্নত নামাজগুলো তো আসলে ওই দিনের ওই সময়ের রাতে এটাকে রাতে বলা হয়েছে রাতে নষ্ট হয়ে এটা তো আর থাকে না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি অনেক সুন্নত নামাজ মিস করেছেন তাহলে আপনি কিছু নফল পড়েন নফল পড়েন নফল শন্যা এবং অনেক সময় ফরজেও যদি আমাদের ঘাপলা থাকে ঘাপল গাফলতি থাকে তাহলে তারও রিকাভারি দিয়ে থাকে পারভেজ টপি বলেছেন সরকারি চাকরিজীবীদের জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর লাভ সুদের টাকা নেওয়া যাবে কি না এটা তো সুদ এ ইন্টারেস্ট বলা হয় আপনি লাভ বলছেন কেন এটা সুদ সুদের টাকা নেওয়া যাবে কিনা এবং জিপিএফ জিপিএফের টাকার কি প্রতি প্রতিবছর জাকাত দিতে হবে সুদটা তো নেওয়া যাবে না সুদ খাওয়ার তো কোনো অপশান নাই সুদটা কোরআন শূন্য একদম সরাসর স্পষ্টভাবে হারাম করে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহাম হজের ভাষণে বলেছেন কেমন পর্যন্ত তার কোনো সুদ জায়জ হবে না এবং তিনি এটাকে একদম কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট রহিত ঘোষণা করেছেন অতএব সুদ যেখানে লেখা থাকে যেটা সুদ সেখানে সেটা গ্রহণ করা যাবে না যে ফান্ডের একটা অংশ হচ্ছে তার নিজস্ব টাকা যেটা টেন পারসেন্ট তার বেসিক থেকে কাটা হয়েছিল সেটা তো তার জায়েজ কিন্তু এটার উপর যদি কোনো সুদ দেওয়া থাকে তাহলে সেটা জায়জ হবে না কিন্তু এমপ্লয়ার যদি বলেন যে আমি সুদ দিচ্ছি না আমি ইনভেস্টটা এটা করি নাই আমি টাকাটা কেটে রেখেছিলাম এখন যাওয়ার সময়ে সম টাকা আমি তাকে বেনিফিট হিসাবে দেব এটা সরিয়েতে যায় যাচ্ছে অতএব আমাদের এমপ্লয়ার যারা আছেন তারা যদি জাহেজ পন্থায় বেনিফিট দিতে চান চাকুরীজীবীদেরকে দিতে পারেন আর এক্ষেত্রে প্রশ্নটা ছিল অবশ্য সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যদি কোনো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারা এই নিয়মটা ফলো করেন যেমনটি সৌদি আরবের অনেক কোম্পানি এবং অনেক প্রতিষ্ঠানকে আমরা দেখেছি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এভাবেই তারা ফান্ডটা দিয়ে থাকেন বা বেনিফিটটা দিয়ে থাকেন যে তাদের থেকে যে টাকা কাটা হলো সম টাকা কোম্পানি তাকে উপহার হিসাবে দিচ্ছে বেনিফিট হিসাবে দিচ্ছে এবং বসর অনুযায়ী যে অনেক বছর চাকরি করলে বেনিফিটটা আরও বাড়িয়ে দিচ্ছে সেটা জায়জ হবে আর যদি এখানে লেখা থাকে যে কোম্পানি অথবা সরকারি তাদেরকে এটা সুদ হিসাবে দিয়েছে তাহলে কোরআন তো সুদ কখনোই অ্যালাউ করেনি সেটা আমাদের জানতে হবে বাপ্পি বলেছেন সন্তান হওয়ার জন্য দোয়া ও আমল যদি জানাতেন খুব উপকার হতো সন্তান হওয়ার জন্য তো অনেক নবীরা দোয়া করেছিলেন আল কোরআন সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে যেমন ইব্রাহিম সালামের যে দোয়াটা সুরা আসাফাতের মধ্যে আল্লাহ তাল্লাহ উল্লেখ করে দিয়েছেন রব্বে হাবলি মিনাস আলহাইন হে আল্লাহ পূর্ণ সন্তান আমাকে দান করুন তারপরে আমরা সুরাত আলে আমরানের মধ্যে দেখি জাকারিয়াহ সালাম নবী আল্লাহ নবী জাকার আল্লাহ সালাম তিনিও সন্তানের জন্য দোয়া করেছেন এটা সুরাতুল আম্বিয়ার মধ্যেও এসেছে একাধিক জায়গায় জাকারিয়া সালামের এই দোয়াটা এসেছে যেমন সুরাত আল এমরানের মধ্যে আল্লাহ সন্তল্লা বলছেন হুনালিকা দা আাকারিয়া রব্বা জাকারিয়া তার রবকে আহ্বান জানালেন অর্থাৎ তার কাছে দোয়া করলেন হ আলা তিনি বললেন ওরব বেহাবলি মিল্লাদান তৈবা رب هابلي لي من لدنك ذرية هي أما الرب أما كي أبنى البكو تكي ببتر شنطان دان كورون إنك سميع دوى نشجوي أبني دوى كبول كري دعاء شنن أبنى دعاء شنن شنن مني كبول كورن إير پر الله سبحانه وتعالى أرى بولتن كي وهو قائم يسلي في المحراب فرشتا ফেরেস তখন যখন জাকারিয়া ইয়াহ আলি মেহরাবে সলাতরত অবস্থায় ডাক দিলেন কি ডাক দিলেন বললেন আন্বে শেরু কে বে ইয়াহিয়া আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া ইয়াহিয়া নামক সন্তান আপনার ঔরসে আসবে মুসাদ্দাকাম বেকালি মাতিম মিনাল্লাহ মুসদ্দক বেকালি মাতিম মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে কালিমা বা বাণীকে সত্য প্রতিপন্ন করবেন তিনি ও সৈয়দ ও হাসুর আওয়ানবী মিনাসীন তিনি হবেন নেতা এবং তিনি সৎকর্মশীল পুণ্যবানদের মধ্য থেকে আল্লাহর নির্বাচিত বান্দা ও নবী হবেন সুর আল রানের এটা উনচল্লিশ নম্বর আয়াত এবং মারিয়ামের মধ্যে আমরা দেখি যে আল্লাহ এই যে জাকারিয়া আলহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তার প্রত্যুত্তরে দোয়া কবুল করার সুসংবাদটা দিলেন বললেন ইয়া জাকারিয়া ইন্নানু বা শেরু কাবে আমিন হে জাকারিয়া তোমাকে আমরা একজন সন্তান হওয়ার সুসংবাদ দিচ্ছি ইসমহ ইয়াহিয়া তার নাম হবে ইয়াহিয়া লম্ন জা আল্লাহ বিন কাবলু সামিয়া এর আগে তার কোনো এরকম নাম আমরা দেইনি। আমরা দেখি যে আরও একটা দোয়া জাকারিয়াল্লাম করেছিলেন সেটা সুর আলাম বিয়ার উননব্বই নম্বর আয়াত হে আমার রব আপনি আমাকে এক ছেড়ে দেবেন না অর্থাৎ আমি একাই থাকবো সন্তান হবে না এমনটি করবেন না আর আপনি তো সবচেয়ে উত্তম ওয়ারিস আপনি আমাদের মধ্যে সবচেয়ে মানে উত্তম জরুরা দানকারী এখানে ওয়ারিস বলতে সেটাই বোঝানো হয়েছে তাহলে আমরা দেখলাম যে আল্লাহ সুমানতাল্লার কাছে তার প্রিয় নবীরা সন্তান হওয়ার আকুতি জানিয়েছেন এবং আল্লাহ সেটা কবুল করেছেন আমার ভাই আপনি যে সন্তানের জন্য দোয়া করতে চাচ্ছেন হতে পারেন বোনও যে নামটা এখানে উল্লেখ করেছেন দুটোই হতে পারে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনি দেখেছেন যে জাকারিয়া তিনি সলাতে দাঁড়িয়েছেন মেহরাবে তাহলে আপনাকে সালাত পড়তে হবে আপনি আমাদের কথা জানতে চেয়েছেন আপনি সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আপনি তাহার পড়ে আল্লাহর কাছে চান তাহলে আশা করি যে আল্লাহ তালা আপনার ডাকেও সাড়া দেবেন আপনার দোয়া কবুল করবেন এবং আপনাকে সুসন্তান দান করবেন সোহেলি আহমেদ বলেছেন আমি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করি আমি দোকানে অর্ডার কাটার সময় এর পাশাপাশি আরেকটি কোম্পানির অর্ডার কাটি আমার জন্য এটা করা কি যায় আমি পরিশ্রম একটু বেশি করি একটি কোম্পানির টাকা দিয়ে ভালোভাবে সংসার চলে না এক কোম্পানিতে চাকরিরত অবস্থায় একই সময় যদি আপনি অন্য কোম্পানির চাকরি করেন তাহলে আপনার প্রথম কোম্পানির অনুমতি লাগবে অনুমতি ছাড়া আপনি কাজ করতে পারবেন না অথবা আপনার প্রথম কোম্পানি যদি আগে থেকেই তার নিয়ম নিয়মকানুনের মধ্যে এটা লেখা থাকে যে সে অন্য কোম্পানির কাজও অ্যাট টাইম করতে পারবে যদি সে তার কেপিআই ঠিক রাখে তার কি পারফরমেন্সটা যদি সে ঠিক রাখে তাহলে সে অন্য কাজগুলো করতে পারবে তাহলে এই এই দুটো অবস্থায় আপনি যদি অন্য কোম্পানির কাজ করেন তখনই চাইজ হতে পারে কিন্তু আপনি যদি অন্য কোম্পানির কাজ করতে গেলে আপনার কোম্পানির নিয়ম বিধি লঙ্ঘন করেন যেহেতু তার পারমিশন নাই তাহলে সেটা জায়েজ হবে না অথবা আপনার কোম্পানি যদি কেপিআই ঠিক করে দিয়ে বলে যে কেপিআই ঠিক রেখে তুমি অন্য কোম্পানির কাজ করতে পারবা আর আপনি কেপিআই নষ্ট করে ঠিক না রেখে অন্য কোম্পানির কাজ করেন তাহলেও এটা আপনার জন্য জায়েজ হবে না আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন পরিশ্রম বেশি করা কম করা এটা ব্যাপার নয় আপনি বৈধভাবে ওই কোম্পানির দ্বিতীয় কোম্পানির কাজটা করছেন কিনা সেটা দেখার বিষয় আছে অতএব আপনাকে এই বিশ্লেষণে আসতে হবে যেটা আমরা বললাম তাহলে আপনার জন্য বৈধভাবে অন্যথায় নয় আপনার জন্য যদি এই একটা কোম্পানির কাজ করে সংসার না চলে তাহলে আপনি বৈধতা সীমা লঙ্ঘন করতে পারবেন না এটা ছেড়ে অন্য কোনো ভালো চাকরিতে আপনি জয়েন করতে পারেন অথবা তাদের কাছ থেকে পারমিশন নিয়ে নেন তাহলে তো আর কোনো সমস্যা থাকছে না মারিয়া আক্তার বলেছেন মহিলা ডাক্তার পুরুষ রোগের চিকিৎসা করা কি জায়জ মহিলা পুরুষের মহিলা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে স্পর্শ করা কি জায়জ হবে পুরুষ পুরুষের চিকিৎসা দিতে কোনো সমস্যা নেই সেটা তো খুবই শতসিদ্ধ ব্যাপার মহিলা ডাক্তার মহিলা রোগীর চিকিৎসা দিতে কোনো সমস্যা নেই কিন্তু বিপরীত লিঙ্গের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে এর বাধ্যবাধকতা আছে কি না অর্থাৎ সাফিসিয়ান্ট মহিলা ডাক্তার মহিলাদের পাওয়া যাচ্ছে না তখন পুরুষ ডাক্তারের কাছে মহিলা যাবেন এবং সাফ সাফিসিয়ান্ট পুরুষ ডাক্তার পুরুষদের জন্য পাওয়া যাচ্ছে না তখন তারা মহিলা ডাক্তারের কাছে যাবেন এক্ষেত্রে মূলনীতি হলো ঠিক ততটুকু পরিমাণ রুগীর দেহের অংশ তিনি দেখতে পারবেন যেটা ডাক্তারি করার জন্য তার জরুরি অথবা সেটা যদি অপারেশনের বিষয় হয়ে থাকে ততটুকু তিনি শরীরের অংশ থেকে খুলতে পারবেন যতটুকু অপারেশনের জন্য জরুরি এর বেশি খোলা যাবে না দ্বিতীয় প্রশ্ন করেছেন মেয়েদের মাহরামের মধ্যে মাহরামদের মধ্যে অঙ্গ সম্পর্কে অজ্ঞবালক বলতে কাদেরকে বোঝানো হচ্ছে যাদের এখনও তামিজের বয়স হয় নাই তামিজ ডিস্টিংগুইশ করার বয়স হয় নাই মেয়েদের শরীরের কোন অংশটা পুরুষকে উদ্বেলিত করে আকর্ষণ করে সেটা বোঝার বয়স যাদের হয়নি তারাই হচ্ছে আয়াতে উল্লেখিত অজ্ঞ বালক সাইম প্রশ্ন করেছেন আমার ফেসবুক আইডিটি কিছুদিন যাবৎ হ্যাক হয়েছে আমি রিকভার করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে। এখন হ্যাকার আমার প্রোফাইলে ফটো পরিবর্তন করে অশ্লীল এবং নোংরা লোগো সেট করেছে বেশ কিছুদিন যাবৎ প্রতিনিয়ত অশ্লীল ও সেক্সুয়াল বা যে পোস্টের লিঙ্ক আমার আইডিতে শেয়ার করছে আমি সাধ্যবত আমার ফ্রেন্ডস সার্কেলকে জানানোর চেষ্টা করেছি যে আইডিটি হ্যাক হয়েছে আমার প্রশ্ন হলো আইডিটি এখন আমার কন্ট্রোলে নেই যেসব নোংরা ছবি সে ছাড়ছে আমি কি এজন্য পাপের অংশীদার হব আমি ছয় মাস যাবৎ ফেসবুক ইউজ করি না এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে জীবনে কোনো ফেসবুক আইডি খুলব না আমার কি করা উচিত পরামর্শ দেবেন আইডিটা যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন আপনারা দায় দায়িত্ব থাকে না যদিও আপনার থাকার কারণে হয়তো এখন অনেকে ভুল বুঝতে পারে যেটা কি হলো কিন্তু এখন মনে হয় হ্যাকিংয়ের ব্যাপারটা খুবই পরিচিত একটা ব্যাপার খুবই অন্যায়কারী দুষ্ট এবং দুষ্কৃতিকারী কিছু লোক এই হ্যাকিংয়ের কাজে জড়িত যদিও এথিক্যাল হ্যাকার কথা বলা হচ্ছে যাদের মূল কাজটা হচ্ছে দুষ্ট হ্যাকারদের কাছ থেকে মানুষের এই অনলাইন প্রপার্টিটাকে রক্ষা করবে সেটা ইমেল হোক ফেসবুক হোক টুইটার হোক কিংবা ওয়েবসাইট হোক ইত্যাদি তো এথিক্যাল হ্যাকিং তো সরিয়েতে যায় যাচ্ছে কারণ এটার উদ্দেশ্যই হচ্ছে মানুষের ভালো করা কিন্তু হ্যাকিং যেটা মানুষের আইডি দখল করে নিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয় তার কাছে টাকা চাওয়া হয় অথবা সেখানে অশ্লীল ছবি ছেড়ে দেওয়া হয় এটা নিষিদ্ধ সিদ্ধ তো যাই হোক কন্ট্রোল যদি চলে যায় তখন আপনার আর কোনো দায় দায়িত্ব থাকবে না প্রসঙ্গ তো উল্লেখ করছি যে আমার আইডিটাও হ্যাক হয়েছিল এটা আপনারা জানেন আমি আপনাদেরকে জানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং তৌফিক এবং আমাদের অনেক ভলেন্টিয়ার ভাইদের প্রচেষ্টায় সেটা আমরা আবার ফিরিয়ে আনতে পেরেছি এই জন্য আল্লাহর অনেক সুক্রিয়া এবং সে ভাইদেরকেও আমরা সুক্রিয়া জানাচ্ছি ইতিমধ্যে যদি কিছু ঘটে যেত সেটা হয়নি আলহামদুলিল্লাহ তবে আমি আপনাদের সবাইকে বলবো যে হ্যাকড হয়ে যাওয়ার পরে ওই পেইজের কন্ট্রোল যেহেতু আমাদের হাতে থাকে না অতএব যাদের এই ব্যাপারটা হয়েছে আপনারা তাদের সাথে সহানুভূতির সাথে আচরণ করবেন এবং সেয়া যেহেতু তার কোনো দায় দায়িত্ব এখানে রাখেনি অতএব আমরাও তাকে কোনো দায় দায়িত্ব দেব না এখানে প্রসঙ্গত আর একটি কথা আমরা বলে নেই আমাদের তাইব একাডেমির প্রথম যে আইডিটি ছিল যেখানে প্রায় ষাট হাজারের উপরে আমাদের জাস্ট খুবই শিক্ষিত প্রশিক্ষিত একদল এডুকেটেড পারসন আমাদের সাথে ছিলেন সেটাও হ্যাকড হয়েছে কিন্তু সেটা আমরা ফেরত পাইনি কারণ সেটা নিয়ে হয়তো যে প্রসেসে আমরা চেষ্টা করেছিলাম সেটা সফল হয়নি এবং আমরা অনেককে রিকোয়েস্ট করেছিলাম পেজটা নিয়ে আসতে কিন্তু তারা আনতে পারেননি এখনও আমি আপনাদেরকে আহ্বান করব যদি আপনাদের মধ্যে এমন কোনো ভলান্টিয়ার থাকেন যারা আমাদেরকে হেল্প করতে পারেন তাহলে সেই পেজটা আমরা ফেরত নিয়ে আসতে চাই কারণ সেখানেও সে যারা হ্যাক করেছে তারা খারাপ কিছু প্রদর্শন করছে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমাদেরকে এই ষড়যন্ত্রকারীদের কবল থেকে আল্লাহ তালা রক্ষা করুন সে দোয়া করছে আচ্ছা আমরা যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে আমরা আপনাদের অল্প কিছু লাইভ প্রশ্ন নিচ্ছি এবং কিছু সময়ের মধ্যে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব আজকে যারা প্রশ্ন করেছেন তাদের মধ্যে আবু তাহের একটা প্রশ্ন করেছেন আপনার মতে ডক্টর সাইফুল্লাহ মাদানী কেমন মানের আলেম তিনি ভালো মানের আলেম আহমদুলিল্লাহ এদেশে মাদ্রাসায়ও তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং মেধা স্বাক্ষর রেখে ভালো রেজাল্ট করেছেন তিনি বাংলাদেশে আলিয়া মাদ্রাসার নেসাবে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন এবং কমি মাদ্রাসার নেসাবেও তিনি দাওরা পাশ করেছেন আর পাশাপাশি মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি করেছেন এবং সেখানেও মেধা স্বাক্ষর রেখেছেন তিনি কলিয়ত শেরিয়া থেকে এবং কেসমুল ফেক থেকে মাস্টার্স পিএইচডি করেছেন আমরা তার সাফল্য কামনা করি আল্লাহজন তাকে হেফাজত করেন সাফিয়া ইকবাল আরবি তিনি বলেছেন ইলেকট্রিক ব্যাট দিয়ে কি মশা মারা যাবে হ্যাঁ মারা যাবে মারা যাবে এটাই ওলামাই কেরাম বলেছেন যদিও প্রশ্ন আসছে যে তাহলে কি তাদেরকে পোড়ানো প্রাণী পোড়ানো হলো উত্তর হচ্ছে যে না এটা ইলেকট্রিক শখ দিয়ে তাকে মারা হচ্ছে এবং মশা আপনারা জানেন অত্যন্ত ক্ষতিকর একটা প্রাণী ফলে এবং সে ডেঙ্গু ছড়ায় চিকনগুনিয়া ছড়ায় অনেক ধর ম্যালেরিয়া ছড়ায় বিভিন্ন অসুখ ছড়ায় অতএব এগুলোকে আমরা আসলে হয়তো বিভিন্নভাবে এগুলোকে আমরা প্রতিহত করতে পারি না একটা সহজ পদ্ধতি হচ্ছে ইলেকট্রিক ব্যাট দিয়ে তাদেরকে মারা আর এক্ষেত্রে যদিও একটা ধোঁয়া বের হয় দেখা যায় তারপরেও এটা মানে এই প্রাণীগুলো সেখানে শখে মারা যায় পুড়ে মারা যায় না আমি কিছু ডিসকাশন দেখেছিলাম সেই ডিসকাশনে এভাবেই বলা হয়েছে আচ্ছা শাহনাজ আহমেদ শর্না বলেছেন আল্লাহ আপনাকে নেখায়ের দান করুন আমিন আল্লাহ আপনাদেরকেও নেখায়ের দান করুন সবাইকে আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন দোয়া করছে আল্লাহ যেন আপনাকে আপনার পরিবার সহ আমাদের সকল ভাই বোনদের পরিবারকে আল্লাহ যেন হেফাজত করেন আচ্ছা আপনি আরও বলেছেন আল্লাহ যেন আমার পরিবারকে আমার হাজব্যান্ডকে আমার ছেলে মেয়েদেরকেও আমাকে দিনের পথে রাখেন যে অবশ্য দোয়া করছি আল্লাহ সবাইকে যেন দিনের পথে রাখেন এবং হেফাজত করেন আমাতুল্লাহ সাদিয়া বলেছেন বৈঠকে কি দরুদ দোয়া মাসুরা পড়ার সময় প্রত্যেকবার বিসমিল্লা পড়তে হবে না অন্যান্য তাসাহুদের আগে বিসমিল্লা নেই দরুদের আগেও বিসমিল্লা নেই দোয়ামাসুরের আগেও বিসমিল্লা নেই আপনি ওগুলো যেভাবে আছে সেভাবে পড়ে যাবেন সাবিক নাহার বলেছেন পরিবারের হালাল হারাম মিশ্রণ থাকলে কিভাবে সেখানে থাকবো আমি একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী কি করতে পারি হালাল হারাম মিশ্রণ থাকলে হালালের মধ্যে থাকবেন হারামটাকে অ্যাভয়েড করবেন কারণ রাসুলসাল্লাম বলেছেন আল হালাল ওবাইয়েন হারাম ওবাইয়েন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওবাই না হুমা অমরুন মুস্তাবে হাত তবে এর মাঝখানে কিছু অস্পষ্ট জিনিস থাকে মিক্সড জিনিস থাকে তবে যদি এমন হয় যে হালাল হারাম বোঝা যাচ্ছে না তাহলে আল্লাহ রসুল বলছেন ফাত্তাকসুব হাত সেই মানে গ্রে এরিয়াটা সংশয়াচ্ছন্ন এরিয়াটা এটা পরহেজ করতে হবে এটা অ্যাভয়েড করতে হবে আর যদি মিশ্রণ থাকার মধ্যে আমরা ডিস্টিংগুইশ করতে পারি কোনটা হালাল কোনটা হারাম তাহলে হালালটাই আমরা কনজিউম করব অ্যাভেল করব আর হারামটা আমরা বর্জন করব ইয়াসমিন পরভিন খান বলেছেন মহিলা বা ঘরের মধ্যে কি সর্বক্ষণ মাথা চুল ঢেকে রাখতে হবে না মহিলাদের ঘরের মধ্যে সর্বক্ষণ মাথা চুল ঢেকে রাখতে হবে না তবে অ্যাট হবে যে বাইরের থেকে কেউ তাকে দেখে ফেলছে কিনা যেহেতু তার মাথার চুল তার আও বা ঢেকে রাখতে হবে এমন অঙ্গের মধ্যে পড়ে হাবিবা জানাত বলেছেন কোনো মুসলিম ইচ্ছাকৃতভাবে অবহেলায় নামাজ কাজা করাকে অভ্যাস বানিয়ে ফেললে সেটা কোহরি হয়ে যায় এমন অবস্থায় তাকে তবা করে নতুন করে ইমান আনতে হবে এক্ষেত্রে কিভাবে গোসল করতে হবে কিভাবে ইমান আনতে হবে কোন কারিমা পড়তে হবে না এক্ষেত্রে তওবাই যথেষ্ট যে কোনো কবিরা গুণা এবং যে কোনো কুফুরি যে কোনো সেরেক থেকে তিনি সরাসরি তওবা করলেই সেটা যথেষ্ট হবে আর যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করেন তাদের ক্ষেত্রে গোসল করতে বলা হয়েছে কারণ তিনি এমন একটা জীবনযাপন করেছেন যেখানে পবিত্রতা ছিল না নাজাসাদ থেকে পবিত্রতা ছিল না অজু গোসল নামের কোনো কিছুই ছিল না ফলে তিনি সর্বপ্রথম ইমানের জগতে প্রবেশ করছেন তাই তাকে গোসল করতে হবে কিন্তু কোনো মুসলিম কোনো একটা কুফুরি করে ফেললে বা শেরেক করে ফেললে তার জন্য তওবাটাই যথেষ্ট অল্লাহ তালা আলাম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ আমাদের আপনাদের সকলকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন فلسطينير المسلم شهو الله برتيب الشوكو المسلم كي حفاظت كرون أتك يدعو كرتي؟ إبن يدعو يش هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته